উচ্চ পদে প্রতিষ্ঠিত হবেন এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে বুঝতে পারবেন। আর উচ্চ পদে প্রতিষ্ঠিত হবেন এই বিষয়টা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে ভিডিওটা দেখুন, প্রত্যেকের জন্যই এই ভিডিও। শুধু দেখুন আপনার হাতে এই রেখাগুলো আছে, তো যদি আপনার হাতে এই রেখাগুলো থেকে থাকে তো আপনি আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন যে আপনি উচ্চ পদে প্রতিষ্ঠিত হবেন। তাই আপনারা ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো যে রেখাগুলো আমি দেখাবো, তো এই রেখাগুলো আপনার হাতে আছে কিনা আপনারা দেখুন, যদি থাকে আপনি উচ্চ পদে প্রতিষ্ঠিত হবেন। তো এটা দেখার জন্য প্রথমে আপনারা হাতের যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার হাতের এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তর্জনীর আঙুল, এবং এই নিচের এই ক্ষেত্রটাই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। তো বৃহস্পতির ক্ষেত্র আপনার এরকম সুন্দর সুস্পষ্ট এবং একটু উভয় নিয়ে থাকতে হবে। বৃহস্পতির ক্ষেত্রটা বা বৃহস্পতি পর্বত আপনার নিচস্থ হলে হবে না। জীবনে ভালো জায়গায় পৌঁছাতে গেলে বা উচ্চ পদ পেতে গেলে পারে বৃহস্পতি শুভ হওয়াটা অত্যন্ত প্রয়োজন। তো আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রটা একটু দেখুন যে উঁচু এবং উভয় নিয়ে আছে কিনা। যদি বৃহস্পতি পর্বতে আপনার এই ধরনের একটা স্টার চিহ্ন থাকে, তাহলে পরে আপনি জীবনে উচ্চ পদে অবশ্যই প্রতিষ্ঠিত হবেন। তারপরে লক্ষ্য রাখুন আপনার হাতের অবশ্যই এই আঙুলের দিকে, সেটা হচ্ছে আপনার অনামিকা আঙুল। তো অনামিকা আঙুলের নিচে যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রুবির ক্ষেত্র, এটাকে ইংরেজিতে সানবাউন্ড বলে। এই রুবির ক্ষেত্র দিকে আপনারা একটু লক্ষ্য রাখুন, এবং রুবির পর্বতে এই বিশেষ চিহ্নটা আছে কিনা আপনারা দেখুন। সেটা হচ্ছে মানে রুবির ক্ষেত্রে যদি এই ধরনের একটা চতুর্ভুজ চিহ্ন আপনার হাতে থাকে, তাহলে পরে আপনি অবশ্যই একটা ভালো জায়গায় জীবনে পৌঁছাতে পারবেন, উচ্চ পদে আপনি প্রতিষ্ঠিত হবেন। তারপরে আপনাদেরকে আর একটা চিহ্ন দেখাচ্ছি, সেটা হচ্ছে রুবি থেকে কোনো রেখা যদি আপনার বৃহস্পতি পর্বতের দিকে যায়, যেরকমটা আপনাদেরকে এখানে দেখিয়েছি, এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে, রুবি থেকে বৃহস্পতি পর্বত পর্যন্ত যদি এই ধরনের রেখা আপনার যায় হাতে, তাহলে পরে আপনি জীবনে উচ্চ পদে প্রতিষ্ঠিত হবেন, ভালো জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কিনা। এরপর আপনাদেরকে আর একটা রেখা দেখাচ্ছি উচ্চ পদে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সেটা হচ্ছে আপনার হাতে ভাগ্যরেখার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। ভাগ্যরেখা বিভিন্ন স্থান থেকে ওঠে, তো আমি একটা ভাগ্যরেখা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রেখাটা, এটাকে ভাগ্যরেখা বলে। যদি আপনার ভাগ্যরেখা কোনো শাখা যদি বৃহস্পতি পর্বতের দিকে যায়, এরকম যেরকমটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনি জীবনে উচ্চ পদে প্রতিষ্ঠিত হবেন, ভালো জায়গায় আপনি পৌঁছাতে পারবেন যদি এই ধরনের আপনার রেখা হাতে বৃহস্পতি পর্বতে যায় ভাগ্যরেখা থেকে। কিংবা আপনার ভাগ্যরেখাটা যদি বৃহস্পতি পর্বতের দিকে যায়, যেরকমটা এখানে দেখেছি, তাহলে পরেও আপনি জীবনে ভালো জায়গায় বা উচ্চ পদে আপনি প্রতিষ্ঠিত হবেন যদি আপনার হাতে এই ধরনের রেখা থাকে। আর একটা আপনাদেরকে চিহ্ন আমি দেখাচ্ছি উচ্চ পদে প্রতিষ্ঠিত হতে গেলে, যে কোনো সাকসেসফুল মানুষের হাতে আপনারা দেখবেন, সফল মানুষের হাতটা দেখবেন বৃদ্ধা আঙুলের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। জীবনে সফলতা বা উচ্চ পদ পেতে গেলে পারে আপনার এই বৃদ্ধা আঙুল কিন্তু লম্বা হতে হবে, যেরকম এই হাতে দেখছেন বৃদ্ধা আঙুলটা দেখুন লম্বা। বৃদ্ধা আঙুল ছোটো হলে পারে কিন্তু আপনি জীবনে উচ্চ পদে প্রতিষ্ঠিত হতে পারবেন না। জীবনে উচ্চ পদে প্রতিষ্ঠিত হতে গেলে পারে হাতের এই বৃদ্ধা আঙুল আপনার লম্বা হতে হবে। যাদের দেখবেন যারা জীবনে সফল ব্যক্তি, তাদের এই বৃদ্ধা আঙুলের দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো বৃদ্ধা আঙুল লম্বা হতে হবে জীবনে সফলতা বা সাকসেস পেতে গেলে, উচ্চ পদ পেতে গেলে। দেখুন আপনার হাতে বৃদ্ধা আঙুল লম্বা কিনা। তারপরে লক্ষ্য রাখবেন আপনার হাতের এই আঙুলের দিকে, যেটা আমি দেখাচ্ছি কনিষ্ঠার আঙুল। তা কনিষ্ঠার আঙুলও জীবনে সাকসেস বা সফলতা পেতে গেলে লম্বা হওয়া প্রয়োজন। কনিষ্ঠ আঙুল যদি ছোট হয়, তাহলে কিন্তু আপনি জীবনে সফলতা বা সাকসেস যতটা পাওয়ার কথা ততটা পাবেন না। যে কোনো সফলতা সফল ব্যক্তির হাতে এই আপনার এই কনিষ্ঠার আঙুলের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন লম্বা, এত দূর পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ অনামিকা আঙুলের যে পর্বটা আমি দেখাচ্ছি এই দাগের উপর পর্যন্ত দেখবেন কনিষ্ঠ আঙুল লম্বা হয়। দেখুন আপনার হাতে কনিষ্ঠ আঙুল লম্বা কিনা, তবেই আপনি জীবনে সফলতা বা সাকসেস পাবেন, এটা ভালো জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। তারপরে দেখবেন হাতে এই স্থানটাতে আপনার এই ধরনের চিহ্ন আছে কিনা, এটা কিন্তু আপনার আন্তর্জাতিক পরিচিতি বোঝায়। আপনার
মানে আন্তর্জাতিক নাম ডাক অবশ্যই হবে যদি এই ধরনের আপনার মানে মৎস্যচিহ্ন বা ফিস সাইন আপনার এই স্থানটাতে থাকে, এটাকে জস সাইন বলা হয়। তো এই ধরনের চিহ্ন আপনার হাতে আছে কিনা দেখুন, থাকলে পরে আপনি অবশ্যই উচ্চ পদে প্রতিষ্ঠিত হবেন। এরপরে আপনারা দেখবেন এই রুবির স্থানে আপনার এই বিশেষ চিহ্নটা আছে কিনা, সেটা হচ্ছে স্টার চিহ্ন। স্টার চিহ্ন থাকলে পরেও তারা জীবনে ভালো জায়গায় পৌঁছাতে পারে, উচ্চ পদ তারা পাবে। আপনার হাতে এই স্টার চিহ্ন আছে কিনা দেখুন। তারপরে আপনার রুবির স্থানে আর একটা চিহ্ন দেখাচ্ছি, সেটা হচ্ছে রুবির ক্ষেত্রে যদি এই ধরনের একটা মৎস্যচিহ্ন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন আপনাদের হাতে এই ধরনের মৎস্যচিহ্ন আপনার রুবির ক্ষেত্রে বা ফেস সাইন আছে কিনা দেখুন। এই সাইন বা রেখা থাকলেও তারা জীবনে একটা উচ্চ পদে প্রতিষ্ঠিত হয়। এরপরে দেখবেন আপনার হাতে, হাতে অবশ্যই আপনারা দেখুন আপনার এইরকম এই যে রেখাটা দেখাচ্ছে এটা ভাগ্যরেখা। যদি আপনার রুবি রেখা বা সানলাইন এসে ভাগ্যরেখার সঙ্গে মিলিত হয়, তাহলে পরেও আপনি জীবনে উচ্চ পদে বা উচ্চ স্থানে আপনি পৌঁছাতে পারবেন, উচ্চ পদ আপনি পাবেন যদি এই ধরনের রেখা আপনার হাতে থেকে থাকে, যেটা আমি এখানে দেখিয়েছি, দেখুন আপনার হাতে আছে কি না। তারপর আপনাদেরকে আর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই রকম, এটা হচ্ছে আপনার মঙ্গলের স্থান, উচ্চ মঙ্গলের স্থান, ঠিক আছে, আর এটা নিম্ন মঙ্গলের স্থান। যদি আপনার মঙ্গলের স্থান থেকে কোনো রেখা গিয়ে যেরকমটা আমি দেখাচ্ছি এরকম রুবি পর্বত পর্যন্ত যায়, এটাকে পূর্বপূর্ণ রেখা বলে, এরকম রেখা যদি আপনার হাতে থাকে, এই রেখাও আপনাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে। আপনি জীবনে উচ্চ পদে অবশ্যই প্রতিষ্ঠিত হবেন যদি আপনার হাতে এরকম রেখা থেকে থাকে। উচ্চ পদে প্রতিষ্ঠিত হতে গেলে পারে আপনার হাতের এই যে স্থানটা আমি দেখাচ্ছি, এই স্থানটাকে বলা হয় আপনার করতল, ঠিক আছে। এই করতলের কালার অবশ্যই গোলাপি বর্ণের হতে হবে, তবে আপনি জীবনে একটা ভালো রকমের সফলতা বা সাকসেস পাবেন যদি আপনার এই করতল গোলাপি হয়। সফলতার ব্যক্তিদের হাতে দেখবেন এই করতল আপনার গোলাপি বর্ণের। তো এই যে বৈশিষ্ট্যগুলো আপনাদের আজকে আমি দেখালাম, দেখুন এই বৈশিষ্ট্যগুলো আপনার হাতে আছে কিনা আপনার একবার অবশ্যই দেখুন। যদি আপনার হাতে এই বৈশিষ্ট্যগুলো থাকে অধিকাংশই, তাহলে পরে আপনি একটা নিশ্চিত হয়ে যান যে আপনি উচ্চ পদে অবশ্যই প্রতিষ্ঠিত হবেন। এই রেখাগুলো ব্যক্তিকে উচ্চ পদে প্রতিষ্ঠিত করায়। যে কোনো উচ্চ ব্যক্তি সম্পন্ন উচ্চ পদে প্রতিষ্ঠিত ব্যক্তিদের হাতে দেখবেন এই ধরনের বৈশিষ্ট্য থাকে। যদি আপনার হাতে থাকে এই ধরনের বৈশিষ্ট্য, আপনি উচ্চ পদে অবশ্যই প্রতিষ্ঠিত হবেন। আর যাদের হাতে এই বৈশিষ্ট্যগুলো বর্তমানে নেই, আপনারা হতাশা হবেন না, ভবিষ্যতে আপনার হাতে এই রেখাগুলো আসতে পারে বা এই বৈশিষ্ট্যগুলো আসতে পারে। তো যখনই আসবে তখনই জানবেন আপনি উচ্চ পদে প্রতিষ্ঠিত হবেন।